হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আপনারা তো অনেক রকম কচুরি খেয়েছেন, ছাতুর কচুরি, ডালের কচুরি, তো নারকেল কচুরি কজন খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমি বানাবো নারকেল কচুরি। তার জন্য নিয়েছি নারকেল গুঁড়ো আর পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো নুন চিনি এইখানে। আর আগে তো ময়দার ডো একটা বানিয়েই রেখেছি। এখানে দু টেবিল চামচের মতো নারকেল গুঁড়ো নিলাম, আর এক টেবিল চামচের একটু বেশি নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচোটাকে খুব মিহি করে মানে কুচি করতে হবে। তারপরে একটু নেবো লঙ্কা কুচি আর একটু আদা কুচি নিয়ে নেবো, নিয়ে আর স্বাদ মতো দেবো নুন আর চিনি। চিনি একটু দিতে হবে, না হলে কিন্তু স্বাদটা ভালো লাগবে না। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপর ময়দার ডোটা আর একবার মেখে নিয়ে একটু আর কটা লেচি করে নেব। আমি এখানে বানাবো ছটা। বানানোর জন্য 12টা লেচি করতে হবে, মানে 12টা লুচি বানাতে হবে। এবার লুচিগুলো সব বেলে নেব, একটা একটা করে বেলে পুর দেওয়া যায়, কিন্তু যেহেতু পেঁয়াজ আছে আর ওই জন্য আমি সব লুচিগুলো আগে বেলে নিচ্ছি, তারপরে পুর ভরবো। সব লুচিগুলো বেলা হয়ে গেছে, দেখুন এবারে একটা একটা করে পুর দিয়ে দেব। একটা লুচি দিয়ে তারপরে তার মধ্যে পুর দেব, আর পুর আপনাদের পছন্দ মতো দেবেন। এতে বেশিও দেওয়া যায় আবার কমও দেওয়া যায়, যে যেটা মানে না যেহেতু নারকেল সেহেতু আপনারা পছন্দ মতো পুরটা দেবেন। এই পুরটা দিয়ে আরেকটা লুচি চাপা দিয়ে আর চারপাশটা খুব ভালো করে মুড়ে দিতে হবে, কারণ এগুলো তো গরম তেলে ছাঁকা হবে, সেহেতু চারপাশটা খুব ভালো করে না মুড়ে দিলে, গরম তেলে দিলে খুলে যেতে পারে, তখন পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে, সেটা ভালো লাগবে না। সেই জন্য এটাকে দুটো একসঙ্গে দিয়ে খুব ভালো করে মুড়ে নিতে হবে চারপাশটা। দেখুন আমি যেভাবে মুড়ছি আপনারা কিন্তু এইভাবে মুড়ে দেবেন। এইভাবে মুড়ে দিলে আমি তো দেখলেন আমি মানে দেখবেন যে আমি করছি, একটাও কিন্তু খুলে যাবে না। এই যে একটা হয়ে গেল, এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। এই যে আর একটাও বানাচ্ছি, আর এইভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে এবারে কড়ায় তেল চাপিয়ে দিয়েছি, দেখুন কড়ায় তেলটা, আর খুব কিন্তু গরম করবেন না, হাই ফ্লেমে রাখলে তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, মানে মজমজে হয়ে যাবে ওপরটা, আর ভেতরটা হবে না। যেহেতু দুটো লুচি আছে আবার ভেতরে পুর আছে, সেহেতু মিডিয়াম ফ্লেমে দিয়ে এই লুচিগুলো ভাজতে হবে। একটু সময় করে ধৈর্য ধরে লুচিগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু দারুণ খেতে লাগবে এইগুলো। আর এই কচুরির সঙ্গে আর কিন্তু কোনো তরকারিপত্র কিছু লাগবে না, এমনিতেই এগুলো খেতে দারুণ। তা আপনারা জানাবেন কে কে নারকেল কচুরি খেয়েছেন। তা আমি অনেক দিন আগে একবার বানিয়েছিলাম, তখন আমার ছেলে মেয়ে খুব ছোট, তো আজকে আবার হঠাৎ মনে পড়লো বলে, আর বাড়িতে নারকেল ছিল, আমি বলি দেখি বানিয়ে ফেলি। এটা কিন্তু আমি কোনো ইউটিউব ভিডিওতে দেখিনি, এটা আমি আমার মন থেকেই বানিয়েছি। তো এই জন্য তাই আপনাদেরকে বলছি, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর এইভাবে নতুন নতুন রান্না করে বাড়ির লোককে খাওয়ান আর মানে প্রশংসা পান। দেখুন এই যে এইভাবে আমি সবগুলোই ভেজে নিলাম এক এক করে। এই যে একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, আমি একটু বেশি পুর দিয়েছি কারণ আমার নারকেল খেতে ভালো লাগে। আর আপনারা যদি নারকেলটা মানে কম খেতে চান তাহলে পুরটা একটু কম দেবেন, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। এই যে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর এগুলো শুধু শুধুই খাওয়া যায়, এগুলো খেতে আর অন্য কিছু এর সঙ্গে লাগে না। প্লিজ আপনারাও বানিয়ে ফেলবেন, আপনাদেরও দেখবেন ভালো লাগবে। আর কেমন হয়েছে আপনারা বানিয়ে আপনাদেরটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন।